প্রকৃতি সৌন্দর্যের মূল উৎস, তাই তো আমরা সারা বছর রোজগার করে কিছু অর্থ বাঁচিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারি দিই অনেক অজানা জায়গাতে। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানকার অস্তিত্বের কারণেই মানুষ আজও খুঁজে পায়নি। কিভাবে এমনটা হলো সেই প্রশ্নের উত্তর দিতে বিজ্ঞানীরাও পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক পৃথিবীর কিছু অবিশ্বাস্য জায়গা সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। জাপানে এমন একটি জঙ্গল আছে যেখানে 2003 সালের পর থেকে 100 জনেরও বেশি মানুষ আত্মহত্যা করেছে। জঙ্গলটি মাউন্ট ফুজির আশেপাশেই অবস্থিত। এটির নাম আউচিতারা ফরেস্ট। এখানকার পরিবেশ এতটাই নেগেটিভ, মানুষ এলে আর জীবিত ফিরে না, তারা আত্মহত্যা করে নেয়। বলা হয় এখানে ভূতের উপস্থিতিও আছে। এই অঞ্চলে যাওয়ার পর থেকে ফোনও কাজ করা বন্ধ করে দেয়। প্রশান্ত মহাসাগরের একটি ক্ষুদ্র দ্বীপ ইস্টার আইল্যান্ড। 18 শতকের শুরুর দিকে ইউরোপিয়ান নাবিকরা এই দ্বীপের সমুদ্র উপকূল বরাবর বিশাল আকারের মূর্তির সন্ধান পায়। মূর্তিগুলির উচ্চতা প্রায় 70 ফিট, মূর্তিগুলির ওজনও প্রায় 14 থেকে 80 টনের কাছে। এই মূর্তিগুলিকে বলা হয় মোয়াই। ইস্টারে মোয়াইয়ের সংখ্যা 1043টি। প্রশ্ন হলো, এত বছর আগে এই ভারী পাথর কেটে মূর্তি কারা বানালো? আর মূর্তিগুলিকে বিভিন্ন জায়গাতে কোনো পরিবহন ব্যবস্থা না থাকা সত্ত্বেও রাখলো কিভাবে? আপনাদের কি মনে হয় আমাদেরকে কমেন্ট করে জানান। জাপানে আছে একটি ক্যাট আইল্যান্ড, যেখানে আছে মানুষের থেকেও বেশি বেড়াল। এই অঞ্চলের যেখানেই আপনি যান না কেন, আপনারা বেড়াল নিশ্চয়ই দেখতে পাবেন। এছাড়াও বিভিন্ন বেড়ালের ছবিও আপনারা আশেপাশে দেখতে পাবেন। প্রশ্ন হলো, এত বেড়াল এখানে কিভাবে এলো? আসলে এই অঞ্চলের স্থানীয় বাসিন্দারা রেশমের কাজ করত, আর ইঁদুর যেহেতু রেশম কীট খেতে খুব ভালোবাসে, তাই ইঁদুরের উপদ্রব খুবই বেড়ে যায়। ইঁদুরের উপদ্রব কমাতে এখানকার বাসিন্দারা বিড়াল পুষতে শুরু করে, আর বর্তমানে এই অঞ্চলে মানুষের থেকেও বিড়ালের সংখ্যা অনেক বেশি। তাই আপনি যদি একজন ক্যাট লাভার হয়ে থাকেন, অবশ্যই এই জায়গা থেকে ঘুরে আসতে পারেন। নাস্কা লাইন্স। আপনি যদি এরোপ্লেনে পেরু দেশের রাজধানী লিমা দেশের 400 কিলোমিটার দক্ষিণে যান, তাহলে কিছু অদ্ভুত লাইন্স আপনারা দেখতে পাবেন। 170 বর্গমাইলের বিস্তৃত মাটিতে তৈরি লাইনগুলি 6 থেকে 12 ইঞ্চি গভীর এবং এর চওড়া খুব বেশি নয়, কিন্তু এই লাইনগুলি লম্বায় অনেক বেশি, কখনো কখনো 300 মিটারেরও অধিক। আগে এগুলিকে রাস্তা মনে করা হলেও 1927 সালে এক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার করেন এগুলি কোনো রাস্তা নয়, বরং ড্রয়িং। বানর, টিকটিকি, মাকড়সার মতো আরও অনেক প্রাণীর, এছাড়াও কিছু ফুলের ছবিও সন্ধান পাওয়া যায়। যারা এগুলি বানিয়েছিলেন তাদেরকে নাজকা বলা হয়, কিন্তু কেন এই বিশাল ছবি বানানো হয়েছিল তা জানা যায়নি আজও। মেক্সিকোতে এমন একটি জঙ্গল আছে যার নাম আইল্যান্ড অফ ডেড ডলস, যেখানে 200টিরও বেশি পুতুল গাছে ঝোলানো আছে। যে পুতুলগুলি দেখলে আপনার মন একটুও ভালো হবে না, বরং সারা শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠবে। প্রত্যেকটি পুতুল অত্যন্ত ভয়ঙ্কর এবং বিকৃত, আর এর পেছনের গল্পটা আরও বেশি ভয়ঙ্কর। জুলিয়ান নামের একজন জঙ্গলের কেয়ারটেকার ছিলেন, যার সামনে একটি বাচ্চা জঙ্গলের পাশে থাকা জলাশয়ে ডুবে মারা যায়। বাচ্চাটিকে জুলিয়ান বাঁচাতে পারেনি, কিন্তু তার হাতে থাকা পুতুলটি জলে ভেসে ওঠার পর সেটি সে তুলে রেখে দেয়। তারপর থেকে অনেকেই বলে বাচ্চাটির স্মৃতির জন্য জুলিয়ান যে কোনো ভাঙা পুতুল দেখলে সেই জঙ্গলে ঝুলিয়ে রাখত। কেউ কেউ বলে জুলিয়ান নাকি ওই জলাশয়ের পাশে প্রায় কান্নার আওয়াজ এবং পুতুল পেত। সব থেকে আশ্চর্যের ঘটনা হলো জুলিয়ানের মৃত্যুও ওই জলাশয়ে ডুবেই হয়। প্যারিস শহরকে আমরা ভালোবাসার শহর হিসেবেই জানি, কিন্তু আপনারা কি জানেন ক্যাটাকম্বস নামে প্যারিসের মাটির নিচে অবস্থিত একটি কবর আছে? 1700 শতাব্দীর মাঝের দিকে প্যারিসে মানুষের মৃত্যুহার অনেক বেড়ে যায়। তখন সব মানুষকে একটি জায়গাতে একসঙ্গে কবর দেয়া হতো। একটি গুহা কেটে সেই কবরস্থানটি বানানো হয়। 200 মাইল অব্দি বিস্তৃত এই কবরস্থানে প্রায় 6 লক্ষ মানুষের নরকঙ্কাল আছে।
ভিতরে থাকা কঙ্কালগুলিকে বিশেষভাবে সাজিয়ে বর্তমানে এটিকে একটি পর্যটন কেন্দ্র বানানো হয়েছে। তাই আপনাদের যদি কারোর এই ধরনের রোমাঞ্চকর জায়গাতে যাওয়ার ইচ্ছে থেকে থাকে, তাহলে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন প্যারিসের ক্যাটাকম্বস নামক এই কবরস্থানে। বন্ধুরা, আজকের ভিডিওতে বলা জায়গাগুলির মধ্যে আপনার কোন জায়গাটিকে সব থেকে বেশি রোমাঞ্চকর মনে হলো তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ডেইলি এই ধরনের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ লাইভ লেসন ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।